গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন এখান থেকে শুরু করছি, জিমে গেছিলাম আর দাঁড়িয়ে আছি। মানু রিককে পড়তে নিয়ে মানে পড়া হয়ে গেছিলো তো আনতে গেছিলো অফিস থেকে, এত ডেট চলে গেছিলো তো বললো, আমার বললাম আমারও হয়ে গেছে তো আমাকে নিয়ে যাবে। তো কিছুটা রাস্তা আসার পর আমি দাঁড়িয়ে পড়লাম, তো ওই হচ্ছে ব্যাপার। আর এখানটায় যা মশা কামড়াচ্ছে দেখতে পাচ্ছ তো, কত জঙ্গল আর বর্ষাকালে মশা। তো দেখি ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে তারপর চলে যাব। আর যা গরম করছে, টু মাছ, পুরো একদম এক্সস্টেড হয়ে গেছি। ভালোই হলো মানু আসছে, আমাকে আর হেঁটে যেতে হলো না, যাওয়ার সময় হেঁটে এসে আর খুব টায়ার্ড হয়ে গেছি। তো ভাবলাম ভালোই হবে, নিয়ে চলে যাবে আমাকে একেবারে। দেখি ওয়েট করি ওদের জন্য এইখানে। তো আমরা যাচ্ছি এবার, মানু চলে এসছে, হারিয়ে গেছি। শুধু বাইরের খাবার খাওয়া এই মশা যা কামড়াচ্ছে না আর মাথা খারাপ করেছে। দেখি মোমো বার কর, এটা কি, এটা কি স্যুপ, তুই নিজেই কর। আর এটা হচ্ছে চাটনি দিয়েছে দু ধরনের, গ্রিন আর রেড। স্যুপটা ডাল আমি সোনাতে ঘুম থেকে উঠেছে গো, চোখ গুলিয়ে বড় বড় হয়ে গেছে। এটা নিয়ে আসো চাটনি, আমি খাবো না চাট। এই মোমো স্যুপ চাটনি, বাহ ভুকালের ভুকা। মোমো 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 পাগল করে দিচ্ছে, কত দিন পর মোমো খাচ্ছি। দে 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 আমাকে দে, বুঝাছিস তো। নিলাম একটা মোমো ওর কাছ থেকে। ভালো সকালে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আমি আজকে বানাবো হচ্ছে চিকেন পরাঠা। অল্প একটু চিকেন ছিল তো এঞ্জেলকে করে দেওয়া হয়েছে, তার মাঝখানে যেগুলো ব্রেস্ট পার্ট ছিল আর কি সেগুলোকে রেখে দিয়েছিলাম। তাহলে অনেক সময় দেখবে থোক পিস কেউ খেতে চায় না, তো এটা দিয়েই বানাবে। চিকেনটাকে একটুখানি নুন দিয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেটেড, যেমন আমার করে রাখা থাকে সেমনি করে রাখা ছিল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা কুচি যেটা ছিল সেটাকে দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মানে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেবো। খুব বেশি মানে সফট করবো না, জাস্ট একটা ক্রাঞ্চি ভাব যেন থাকে সেরকম মতোই ফ্রাই করবো। যেহেতু ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলি রেগুলারলি, তো আমি কি করি এখন সকালবেলাতে মোটামুটি ডিনারের পুরো প্রিপারেশনটা ম্যাক্সিমামটাই করে রাখি। তো সেই জন্য চিকেন স্টাফিংটা ময়দা মাখাটা সবটাই সকালবেলা করে রেখেছিলাম, তো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কী করে ময়দাটা করেছিলাম। বা চিকেনটা যখন একটু ফ্রাই হয়ে গেল তখন একটুখানি আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিলাম। মশলাটা এখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দিয়ে সিম আঁচ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, চিকেনটা খুব ভালো মতো তোমার সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একটু ঢাকনাটা খুললাম, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো। চিকেনটা এখনও কিন্তু খুব ভালো মতো মানে সফট হয়নি, তাই জন্য আরেকবার কী করবো এটাকে আমি সিম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। সাইড বাই সাইড ময়দাটাও আমি মেখে নিচ্ছি, সকালেই মেখে রেখেছিলাম আগেই বলেছি। ময়দা দিয়ে দিলাম, এর ভেতরে আমি একটুখানি নুন অ্যাড করে দিলাম, এর মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, টক, দই আমি অ্যাড করে দেবো।
একটুখানি চিনি আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে হাতে করে মাখিয়ে নেব। হ্যাঁ, দিয়ে মিশিয়ে নেওয়ার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট যেন মিশে যায় ভালো মতো করে, তো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ডো বানাবো, তবে এই ডোটার মধ্যে আমি কিছুটা জল আর কিছুটা দুধ দিয়ে আমি ডোটাকে বানাবো। আর এদিকে চিকেনটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখছি আর একটুখানি বাকি আছে, আর একটুখানি করলে ভালো হবে। তো আবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো, কষাতে কষাতেই আবার ঢাকাচাপা দিয়ে দেবো, ঢাকাচাপা দিতে দিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে খুব ভালো মতো, আমার স্টাফিং কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই দেখো চিকেনটা আমি এবার হাতে করে শ্রেডেড করে নেব, একেবারে আগে থেকে শ্রেডেড করো তোমরা করতে পারো, কিন্তু আমি তখন করিনি, টাইম ছিল না বলে। আমি এখন যখন ঠান্ডা হয়ে গেছে বিকেল বাজার শ্রেডেড করে নিচ্ছি, আর এর মধ্যে দুটো চিজ স্লাইস আমি অ্যাড করে দিচ্ছি। চিজ স্লাইসগুলোকে এবার খুব ভালো করে মেখে ঝেঁকে নেব, মিশিয়ে নেব চিকেনের স্টাফিং, তাহলে একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। গোলমরিচ অ্যাড করতে পারো, তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর গোলমরিচ অ্যাড করিনি, তো স্লাইসেসগুলোকে ভালো করে মেখে নেবে। আর যদি কুড়িয়ে চিজ থাকে, যেটা মোজারেলা যেগুলো চিজ কিউব যেগুলো পাওয়া থাকে সেগুলোও অ্যাড করতে পারো। তো আমি যে বললাম আমার কাছে স্লাইসেসই অ্যাভেলেবেল ছিল ফ্রিজে, তো ওটাকেই আমি ভালো করে হাতের সাথে মানে স্ম্যাশ করে নিচ্ছি চিকেনের সাথে একদম। এবারে আর কি, যেমন করে আলুর পরোটা বা যেন স্টাফিং পরোটা যেমন করে করে সেমনি করেই ব্যাপার, একটুখানি ময়দা মানে স্প্রিঙ্কল করে দিয়ে তারপর একটু বেলে নিলাম, একটু বেশ মোটা মোটা করে বেলে নিলাম, ছোটো একটু বেলার পর তারপরে চিকেনের যে স্টাফিংটা রয়েছে সেই স্টাফিংটা অ্যাড করে দেবো, আর ভালো করে মুড়বো, আর দিয়ে আবার ময়দা স্প্রিঙ্কল করে দেবো, দিয়ে তোমার পরোটাটা করব। আমি চার চৌকো করে করছি, চার চৌকো করে যদি এরকম পরোটা করা যায় না, আলুর পরোটা বা যে কোনো পরোটা স্টাফিং পরোটা, তাহলে আমি দেখেছি সুবিধা হয়, মানে স্টাফিংটা না ভেতরে যে স্টাফ যে আইটেমটা থাকে সেটা কিন্তু বেরোয় না। তো এরকমভাবে চার চৌকো করে করবে, আমার সুবিধা হয়, আশা করি তোমাদেরও সুবিধা হবে, এতে স্প্রেডও হয়ে যায় খুব ভালো মতো করে আর মানে বেরোয়ও না। ডান বেলা, আর দেখো কি সুন্দর চারিদিকে চিকেনটা স্প্রেড হয়ে গেছে একদম। তো আমি পরোটাটা না বাটার দিয়ে ফ্রাই করেছিলাম, বাটার বা ঘি দিয়ে ফ্রাই করলে খুব সুন্দর একটা স্মেলও বেরোয়, আমি কিন্তু কোনোরকম রিফাইন অয়েল দিয়ে ফ্রাই করিনি। আর বাটার বা ঘি খুব হেলদি ফ্যাটও খাওয়ার জন্য, রিফাইন অয়েলের থেকে অনেকটা বেশি হেলদি। তো বাটার দিয়ে ফ্রাই করেছিলাম লাল লাল করে, এতে খেতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, ট্রাই করে দেখো। এটা কিন্তু বাচ্চাদের যদি চাও তোমরা টিফিনেও কিন্তু দিতে পারো, টিফিনের জন্য দারুণ একটা আইটেম, মনে করো পরোটা মানে ডোটা বা যেটা স্টাফিংটা তোমরা যদি করে রেখে দাও আগের দিনে, আর তারপরের দিন সকালবেলাতে কিন্তু সুন্দর একটা মানে স্টাফ পরোটা রেডি হয়ে যাবে, যেটা বাচ্চাদের জন্য পুরো টিফিন একদম ওরা শেষ করে আসবে, গ্যারান্টি দিচ্ছি। খুব টেস্টি হয়েছিল, বাটার দিয়ে ফ্রাই করো আরও টেস্টি হবে। এই মোমোর চাটনিটা না বেশ ঝাল যাবে, যার জন্য বেশ ইয়াম্মি। সবাইকে দেওয়ার আগে ভাবলাম আমি আগে টেস্ট করে দেখি, চাটনি দিয়ে বেশ ইয়াম্মি লাগে। পরোটা দিয়ে মোমোর চাটনি চাইনিজ উইথ ইন্ডিয়ান, এটা চাটনিগুলো সবকিছুর সাথেই খাওয়া যায়, বেশ ভালো লাগে। মায়ের দিয়েও ভালো লাগবে, তোমার চাইলে মেয়ে দিয়েও ট্রাই করতে পারো, ভালো লাগবে। ঘুম থেকে একজন উঠে গেছে, এখন ডট দেখো 9টা বাজে, কোথায় গেলি? ঠিক বুঝে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, ঘুমাচ্ছিল উঠে গেছে। আ এখানে গুনু হয়ে গেল, হ্যাঁ কি যে করবে, চুল খাবে না কি করবে বুঝে উঠতে পারছে না। আয় খাওয়ার টাইম হয়েছে না, 9টার সময় উঠে পড়লো, ওনার ভ্যাকসিন রয়েছে থার্সডে, ঘরে দিতে আসবে ডাক্তার বাবু। কোথায় যাচ্ছি দেখা দেখা, ঠিকঠাক থাকে ঘাড়ের দিকে
যাদের আপার স্পাইনে প্রবলেম আছে বা স্পন্ডাইলাইটিস আছে তারা এঙ্গেলের এক্সারসাইজ ফলো করো। হ্যাঁ আপা এক্সারসাইজ করতে করতে চুলকানিও পেয়ে গেছে, কি যে করবে মেয়েটা। মাছিটা চলে গেছে গরু গরু। খাবি খাবি মাছি দেখছে কি রে খাবি মাছি মারবি কোনটা করবি।